অর্ধযুগ পর ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন চ্যানেল আই। 2009 শেষবার চ্যাম্পিয়ন হওয়ার পর কখনো ফাইনাল আবার কখনো সেমিতেই শেষ হচ্ছিল স্বপ্নযাত্রা। 40টি মিডিয়া হাউসের এ টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ ছিল চ্যানেল 24। টসে জিতে ব্যাট হাতে চ্যানেল আইয়ের রাহুল আর শফিকের দাপট ছিল সেমিফাইনালের মতোই। সিক্স সাইডের ছয় ওভারের ম্যাচে কোনো উইকেট না হারিয়ে 97 রান করে চ্যানেল আই। মারকুটে শফিকের ব্যাট থেকে আসে 46। শুরুতে ধীরস্থির থাকলেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসা রাহুল করেন 44। সেমির মতো ফাইনালেও চ্যানেল আইয়ের প্রতিপক্ষ বোলারদের উইকেট শূন্যই থাকতে হয়। 98 টার্গেটে ব্যাট করতে নেমে কখনোই সুবিধা করতে পারেনি চ্যানেল 24। নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের লাগাম টেনে রাখেন শামীম, রাহুল, শফিক এবং পিন্টু। জয়ের জন্য শেষ ওভারে 33 রান দরকার ছিল 24-এর, কিন্তু নীলাদ্রির আরও একটি অসাধারণ ওভারে 22 রান দূরেই থেমে যেতে হয় তাদের। ডিআরইউ ক্রিকেটে আরও একবার চ্যাম্পিয়ন হয় চ্যানেল আই। পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। প্রতিমন্ত্রীর অভিনন্দনও পেয়েছে চ্যানেল আই। এই টুর্নামেন্টে চ্যানেল আই যে বিজয় লাভ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, সেজন্য আমি তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। ম্যান অব দ্য ফাইনাল ছাড়াও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরমেন্সে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন চ্যানেল আইয়ের শফিকুল ইসলাম। তেজগাঁও অফিসে ফিরেও অভ্যর্থনা পায় টিম চ্যানেল আই। সংবাদকক্ষেও চলে সেলিব্রেশন। সন্ধ্যায় কেক কেটে উদযাপন করা হয় চ্যাম্পিয়নশিপ। সেলিব্রেশনে অংশ নেন চ্যানেল 24-এর প্রতিনিধিরাও। খেলাতে হার জিত থাকবে, বাট আমরা 24 এবং আমরা মিলেই কেক কাটবো। চ্যানেল আই থেকে যারা পার্টিসিপেট করেছিল খেলায় তাদের সবাইকে অনেক অনেক উইশ কংগ্রেচুলেশন। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের আগে চলতি বছর বিএসজিসি কাপ ক্রিকেটেও রানার আপ হয় চ্যানেল আই। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা।